দক্ষিণ এশিয়ার বিষয় এখন বাংলাদেশের অনেকেই শুনছেন জানছেন কিন্তু নিজে চোখে না দেখে ঠিক বিশ্বাস করতে চাইছেন না বঙ্গবন্ধু টানেল আমাদের তেমনই একটি বিষয় চলুন দেখে আসি সেই বিষয়ের ভেতরটা কেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল এটি সংযুক্ত করেছে কর্ণফুলী নদীর পতেঙ্গা এবং আনোয়ারা প্রান্তকে পশ্চিম প্রান্তে অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার কাছে চট্টগ্রাম নেভাল একাডেমির এলাকা থেকে শুরু হয় আমাদের যাত্রা টানেলের মুখেই রয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় শক্তিশালী দুই জোড়া ফ্লাডগেট জলোচ্ছ্বাসের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতেই এই ব্যবস্থা চট্টগ্রামকে ওয়ান সিটি টুইন টাউনের আদলে গড়ে তোলার স্বপ্ন নিয়েই 2015 সালে এই টানেল প্রকল্পের পরিকল্পনা করেছিল সরকার 2019 সালে 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের বোরিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ পুরা প্রজেক্টের সার্বিক অগ্রগতি হচ্ছে 94%-এরও বেশি বাকি যে 6% মতো রয়েছে সেগুলা বেশিরভাগই হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কস ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কস বলতে আমরা কী বুঝি ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কস বলতে আমরা যেমন কিনা ভেন্টিলেশন সিস্টেম আছে ফায়ার ফাইটিং সিস্টেম আপনার পাওয়ার সিস্টেম ড্রেনেজ সিস্টেম কমিউনিকেশন সিস্টেম মনিটারিং সিস্টেম টুল কালেকশন সিস্টেম এই সমস্ত সিস্টেমগুলো আমরা এখনও কাজ চলছে এগুলা প্রত্যেকটা সিস্টেমের জন্য বিভিন্ন যন্ত্রপাতি আছে এইগুলো ইনস্টলেশনের কাজ চলছে প্রি কমিশনিং করে এখন প্রত্যেকটা সিস্টেম যখন ইনস্টলেশন হয়ে যাবে প্রিকশন হয়ে যাবে তারপরে এগুলো কমিশনিং করতে হবে কমিশনিং করে এইগুলো প্রত্যেকটা সিস্টেম আমাদের কন্ট্রোল সিস্টেমের সাথে এটা একসাথে দেখতে হবে হোয়েদার এভরিথিং ইজ ইন অর্ডার অর নট এর জন্য পাবলিক ইউজের জন্য এটা ছাড়ার আগে আমাদের ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কস শেষ হলে পরেও আমাদেরকে এই সমস্ত সিস্টেমগুলো কাজ করছে কিনা সেটা নিশ্চিত বিধান করতে হবে দুই টিউবের এই টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার এর মধ্যে দুই পারের অংশ বাদ দিলে শুধু টিউব দুটির দৈর্ঘ্য 2.45 কিলোমিটার ভেতরের ব্যাস প্রায় 11 মিটার মূল টানেল 4 লেনের প্রতিটি টিউবে 2 লেনে চলাচল করতে পারবে ছোট গাড়ি থেকে শুরু করে কন্টেনারবাহী ভারী যানবাহন তবে মোটর সাইকেল চলবে কিনা নাকি পদ্মা সেতুর মতো এখানেও নিষিদ্ধ হবে সেই আলোচনায় আজকে আর যাচ্ছি না বঙ্গবন্ধু টানেলের দুটি টিউব আবার যুক্ত থাকছে 3টি ক্রস প্যাসেজের মাধ্যমে বিপদকালীন সময়ে এক টিউব থেকে অন্য টিউবে যাতায়াতের সুবিধার জন্যই এই ব্যবস্থা টানেলের ভিতরে ভেন্টিলেশনের জন্য কিছু দূর পরপরই রয়েছে বিশাল আকৃতির জেট ফ্যান 2022 সালের 26 নভেম্বর এই ভিডিও ধারণ করার একদিন আগে অর্থাৎ 25 নভেম্বর পরীক্ষামূলকভাবে গণমাধ্যম কর্মীদের এই টানেলের সার্বিক অবস্থা দেখাতে নিয়ে যায় সেতু বিভাগ সেদিন টানেলের ঠিক মাঝখানে সমতলের 150 ফুট নিচে দাঁড়িয়ে প্রথম টানেল দেখার অভিজ্ঞতাটাও এখানে শেয়ার করছি এই মুহূর্তে রয়েছি কর্ণফুলী টানেলের একেবারে মাঝ বরাবর এই খরস্রোতা নদী আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং অবশ্যই হয়তো অনেক জাহাজও এই মুহূর্তে চলাচল করছে এই যে বাংলাদেশের স্বপ্ন এই যে একটি দুর্লভ ব্যবস্থা বাংলাদেশে হতে যাচ্ছে পদ্মা সেতুর পর অবশ্যই এটি একটি বড় অর্জন বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ জানিয়েছেন অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় টানেলে নেওয়া হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা জরুরি প্রয়োজনে সড়কের নিচে আশ্রয়ের ব্যবস্থাও রাখা হয়েছে আর যানবাহনের দুর্ঘটনা রোধে রয়েছে পর্যাপ্ত সিসিটিভি মনিটরিং
এখানে অনেকগুলো ক্যামেরা থাকবে, টোল প্লাজা থেকে এগুলো আপনার কন্ট্রোল হবে, কোন জায়গায় কী হচ্ছে অনেকগুলো ক্যামেরা থাকবে, কোনো জায়গায় কিছু সময় চলে এখান থেকে বোঝা যাবে। আমাদের যে অপারেশন মেনটেন্স টিম থাকবে তারা এক দুই মিনিটের মধ্যে চলে যাবে এখানে। এই সমস্ত জিনিস এনশিওর করার জন্য তো আমাদের সময়টা দরকার। এই যে আপনি কথাটা বললেন, এটা হচ্ছে সে কারণে আমাদের সময় নিতে হচ্ছে। যদি কোনো একটা কিছু হয়, যেমন এখানে ক্রস পেসেজ, এখানে যাতে আমরা ইভ্যাকুয়েশন করতে পারি, আবার 80 মিটার পর পর আপনার স্ল্যাবের পাশে যেটার উপর দিয়ে গাড়ি চলে, আপনারা যদি খেয়াল করবেন ডান দিকে 80 মিটার পর পর এক একটা আছে আপনার অবস্থা করা হয়েছে, যাতে এটা উঠে আপনার নিচের দিকে চলে যাওয়া যাবে। ক্রস পেসেজটা তিন জায়গায়, মাঝখানেও তো একটা সমস্যা হইতে পারে, তাহলে সেটা চলে যেতে পারে। আর মাত্র দু মাস পর অর্থাৎ 2023 সালের জানুয়ারির শেষ নাগাদ যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে বঙ্গবন্ধুর নামের এই টানেল। টানেলটি চালু হলে কক্সবাজারের সঙ্গে দূরত্ব কমে আসবে 40 কিলোমিটারেরও বেশি। আর তাই একদিকে যেমন পর্যটন শিল্প বিকাশে অবদান রাখবে, তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থনৈতিক উন্নয়নে। সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন জানিয়েছেন, এই টানেল চালু হলে এক লাফে দেশের জিডিপি বাড়বে 0.166%। জিডিপির প্রবৃদ্ধিতে এটা 0.166% জিডিপির প্রবৃদ্ধিতে কিন্তু অ্যাড করবে। আর এর চেয়ে বড় যেটা আপনারা এখানকার যদি যারা আছেন তারাও জানেন, সবচেয়ে বড় কানেক্টিভিটি, যেটা কর্ণফুলী নদীকে দুই পারে, আর আমার সবচেয়ে আরও যেটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে টানেলের বিষয়টা, কোনো ব্রিজ না করার কারণে এই জায়গায় সিল্টেশন যেটা হচ্ছে না, সো ফলে হচ্ছে উপর দিয়ে কিন্তু জাহাজ যাচ্ছে আর নিচে হচ্ছে টানেলটা রয়ে যাচ্ছে। অবশ্যই এটা প্রবৃদ্ধিতে শুধুমাত্র না, উন্নয়নের ক্ষেত্রেও আরও নতুন সম্ভাবনা দ্বারোপণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা মেরিন ড্রাইভ করার, যেটি বলেছেন উনি, চট্টগ্রাম থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ, তাহলেও কিন্তু এটা গুরুত্ব অনেকখানি বেড়ে যাবে। তো ফলে অবশ্যই বলা যায় যে শুধুমাত্র জিডিপির প্রবৃদ্ধির যে ইকোনমিক্যাল যে অ্যাসপেক্টটা রয়েছে সেটিই শুধু না, প্রত্যক্ষভাবে দুই প্রান্তের মানুষের কানেক্টিভিটি বাড়বে, উন্নয়ন যেটা বাড়বে সেটা রপ্তানির ক্ষেত্রে, যেহেতু পোর্টের সাথে সরাসরি চলে আসতে পারবে কক্সবাজারের ওই দিক থেকে, সো ওভারঅল ইকোনমিক ইম্প্যাক্ট আমি মনে করি যে অবশ্যই অনেক অনেক বেশি হবে। বঙ্গবন্ধু টানেল সমতলের প্রায় 150 ফুট নিচে দিয়ে কর্ণফুলী নদী পার হয়েছে। নদীর পূর্ব দিকে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা এবং কর্ণফুলী সার কারখানা মাছ দিয়ে আনোয়ারা প্রান্তে পৌঁছেছে এই টানেল। টানেলে প্রবেশের পর অপর প্রান্তে পৌঁছতে আমাদের সময় লেগেছে 3 মিনিট 32 সেকেন্ড। আমি আজকে এই যে এই টিউবের মাঝখান দিয়ে এসেছি, আপনি একটু আগে আমি শাহমানত ব্রিজ পার হয়ে উপর দিয়ে গিয়েছিলাম। সারা জীবন আমাদের কল্পনা ছিল যে একটি নদী ক্রস করতে হলে উপর দিয়ে যেতে হবে, আইদার নৌকা দিয়ে যেতে হবে না হলে একটা ব্রিজ দিয়ে যেতে হবে। আমরা বাঙালি, এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ যেটি বিনির্মিত হচ্ছে, আজকে কিন্তু টানেলের আমরা তলদেশ দিয়ে ঘুরে এসেছি। আমার বাড়ি পটিয়া, পটিয়া থেকে আমি এখন এই প্রান্তে এসেছি কর্ণফুলীর তলদেশ দিয়ে। আমার কি বলে এটা ওই নিজেদের গর্বিত হওয়ার মতো, এর চাইতে বড়ো আর কী ইস্যু হতে পারে? আমাদের মানে কি বলে নিজেদের উপরে নিজেদের যেই কি আত্মসম্মান বোধ বৃদ্ধির, এর চেয়ে বড়ো আর কী নিদর্শন হতে পারে? আপনারাই ভেবে দেখেন, বাংলাদেশের মানুষ হিসেবে আজকে আমি নদীর তলদেশ দিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে অত্যন্ত 2-2.5 মিনিটের মতো লেগেছে। হ্যাঁ, আমরা ভিডিও করতেছিলাম, আমার কাছে মনে হয় আড়াই মিনিট কি 3 মিনিটের মতো লেগেছে। মূল টানেলের সঙ্গে পতেঙ্গা প্রান্তে 0.5 কিলোমিটার এবং আনোয়ারা প্রান্তে 4.8 কিলোমিটার সহ মোট 5.35 কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে। এছাড়াও আনোয়ারা প্রান্তে নির্মাণ করা হয়েছে 727 মিটার উড়াল সড়ক। এটা আশা করি জানুয়ারির দিকে সম্পূর্ণ শেষ হবে। যে সমস্ত অবকাঠামো, যে বন্দর বলেন, তারপরে হচ্ছে বিভিন্ন মিল কারখানা বলেন, পুরো বাংলাদেশের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী 100টা অর্থনৈতিক অঞ্চল করেছে, এবং তার সঙ্গে যেরকম দেশীয় বিনিয়োগ আছে, বিদেশি বিনিয়োগ আছে, দেশীয় উৎপাদন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে যাবে যেরকম বিদেশেও ছড়িয়ে যাবে, সেই জন্য দরকার হচ্ছে আমাদের রাস্তাঘাট, ব্রিজ এবং বন্দর, তাই না? তো সেই জায়গায় আপনারা যে মাতার বাড়িতে যে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে, তার সাথে তো এটা অবশ্যই একটি সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে, এবং তাতে কিন্তু আমাদের ঢাকার সঙ্গে যোগাযোগের প্রায় কত 40 কিলোমিটার, কত 40 কিলোমিটার কক্সবাজারের সঙ্গে যাওয়ার যেই আমাদের দূরত্ব সেটা কমে যাবে, সময় বাঁচবে এবং দ্রুততর হবে। তো সেক্ষেত্রে আমাদের যেই যারা কাজ করে তাদের সময় বাঁচা মানে হচ্ছে কস্ট কমে যাওয়া, এবং সেটা কিন্তু আলটিমেটলি এটা
আমাদের যেই মানে স্বপ্নের বাংলাদেশ সেটার জন্য এটা একটা বিশাল পদক্ষেপ। দুই প্রান্তেই বসেছে দুটি বিদ্যুৎ সাবস্টেশন, নির্মাণ করা হয়েছে টোল প্লাজা। পতেঙ্গা থেকে আনোয়ারা মাত্র 3.5 মিনিটে পার হওয়া যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, আর এখান থেকেই চট্টগ্রামের ওয়ান সিটির টুইন টাউনের স্বপ্নের শুরু। যে স্বপ্নের সারথি হয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন আদিত্য সুমন। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।